কৃষ্ণগড় গেলেই একটা ছোট্ট পার্কে একটা বিরাট মূর্তি দেখা যায়। আমরা অনেকেই জানি না এই মূর্তিটি আসলে কার। চলো তাহলে জেনে নেওয়া যাক এই মূর্তিটি আর দাসনগরের ছোট্ট ইতিহাস। মূর্তিটি হলো কিলার বাসিন্দা আলামোহন দাসের। 1930-এর দশকে কলকাতা যখন নগরায়ণের দিকে এগিয়ে চলেছে, তখন আলামোহন দাস স্বপ্ন দেখেছিলেন অন্য আর একটা নগরে। জঙ্গলে পরিপূর্ণ দাসনগরে তৈরি করেছিলেন একের পর এক জুট মিল, চিনির কলকারখানা ও ঔষধের কারখানা। এই আলামোহন দাসের নিজস্ব ব্যাংকও ছিল, ছিল জাহাজ, ছিল এয়ারক্রাফ্ট। ধীরে ধীরে প্রচুর লোক এসে বসবাস শুরু করে এই দাসনগরে। এই আলামোহন দাসের পরিবারের নাম থেকেই দাসনগর নামটি এসেছে। তখনকার দিনেই তিনি দাসনগরে তৈরি করেছিলেন শুটিং রেঞ্জ। তিনি নিজেও বন্দুক চালাতে পারদর্শী ছিলেন। এমনকি দাস পরিবারের বেশিরভাগ সদস্যই শুটিংয়ে বা বন্দুক চালাতে পারদর্শী। দেশে বিদেশে শুটিংয়ে প্রচুর খ্যাতি লাভ করেছে। বিরাট এই মূর্তিটি আলামোহন দাসের, যার নামে হয়েছে স্টেডিয়াম এবং যার পরিবারের নামে হয়েছে রেল স্টেশন। আজকে দাসনগরের সূত্রপাত ঘটেছিল দাসনগরের প্রতিষ্ঠাতা আলামোহন দাসের হাত ধরে। মনে কিছু ভিডিওতে আমরা জানার চেষ্টা করব চেনা জিনিসের অজানা তথ্য। আরেকটি তথ্য আপনাদের জানাই, 1937 খ্রিস্টাব্দে আলামোহন দাস তার ভারত জুট মিলে উদ্বোধন করতে এসেছিলেন প্রফুল্লচন্দ্র রায় এবং তাকে কর্মবীর উপাধি দিয়েছিলেন প্রফুল্লচন্দ্র রায়। ভিডিওটি ভালো লাগলে এবং এরকম ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন।